হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালি। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি ঝটপট কিভাবে হাতে মাখা মুসুরির ডালের খিচুড়ি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। তো এখানে আমি যতটা চাল নিয়েছি তার অর্ধেকটা ডাল নিয়েছি, আর ডালটা আমি মুসুরির ডাল নিয়েছি, আপনারা চাইলে মুগ ডালও নিতে পারেন। আর তিন থেকে চারবার ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব তিনটে কেটে রাখা আলু। আলুগুলো এরকম লম্বা স্লাইস করে নিয়েছি। দিয়ে দেব তিনটে কাঁচা পাকা লঙ্কা, একটা পেঁয়াজ কুচি। এখানে আমি সাত আটের মতো রসুনের কোয়া ভালো করে থেতো করে নিয়েছি, এবারে এগুলো দিয়ে দেব। রসুন দিয়ে একবার খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু অল্প রেখে দেবেন, খিচুড়িতে বেশি হলুদ হলে ভালো লাগে না। তারপর দিয়ে দেব ভাজা ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। তো এখানে আমি মশলাগুলো অল্প অল্পই ব্যবহার করেছি। দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এবারে সব কিছু উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অবশ্যই এই কাজটা একটু সময় ধরে করবেন, তাহলে খিচুড়ির টেস্টটা বহুগুণে বেড়ে যাবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। দিয়ে দেব কুসুম গরম পানি, সম্পূর্ণ ঠান্ডা পানিটা দেবেন না, এখানে কুসুম গরম পানি ব্যবহার করবেন, তাহলে খিচুড়িটা খেতে আরও ভালো লাগবে। পানিটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম, চুলায় বসিয়ে দিয়েছি। এবারে ঢাকনাটা দিয়ে দিলাম, তারপরে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে খিচুড়িটা রান্না করে নেব। যেহেতু আমি মাটির হাঁড়িতে রান্না করছি, তাই মাটির হাঁড়ির তলায় ভালোভাবে কাদা লাগিয়ে নিয়েছি, এতে করে হাঁড়িটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। আর বাইরে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, থামছেই না, অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে। খিচুড়িতে বলক চলে এসেছে, এবারে চুলার জাল কমিয়ে রেখে এটাকে রান্না করতে হবে। যখন খিচুড়িতে বলক চলে আসবে তখন চুলার জাল হাই ফ্লেমে রাখার কোনো প্রয়োজন নেই, তখন চুলার জাল কমিয়ে রেখে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা ভালো হয়। তো আলতো হাতে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খিচুড়ি রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো আমি আর কিছুক্ষণ রান্না করে চুলার জাল বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, এইভাবে মাটির হাঁড়িতে হাতে মাখা মুসুরের ডালের খিচুড়ি বর্ষার দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমার আজকের এই মুসুরির ডালের খিচুড়ি রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, তারপর গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের এই মুসুরির ডালের হাতে মাখা পাতলা খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।